আইপিএল 2022-এ কলকাতা নাইট রাইডার্স অবশ্য 25টি প্লেয়ারের একটি স্কোয়াড গঠন করেছে, যেখানে কলকাতা নাইট রাইডার্সের অবশ্য উইকেট কিপার হিসেবে তোমরা অনেক প্লেয়ারকেই দেখেছো। কিন্তু সবচেয়ে বড় কথা, যদি সেলটন জ্যাকসনকে সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু একটি প্লেয়ার পাবে না সুযোগ, সেটা হচ্ছে আজিঙ্কে রাহানের মতো প্লেয়ার। কিন্তু সবচেয়ে বড় কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, তার কারণ কেউ কেউ বলছে সেলটন জ্যাকসন বা স্যাম বিলিংস সুযোগ পেলে অ্যালেক্স বা আজিঙ্কে রাহানের সুযোগ পাবে না। কিন্তু আপনাদেরকে একটা জিনিসই জানিয়ে দেবো, যে স্যাম বিলিংস সুযোগ যদি না পায় বা সেলটন জ্যাকসন সুযোগ না পায়, তাছাড়াও কিন্তু কলকাতা নাইট রাইডার্স উইকেট কিপার হিসেবে কাকে রাখতে পারে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেয়। যেমনটা 2014 সালে হয়েছিল, আপনারা দেখেছেন যে কলকাতা নাইট রাইডার্সের উইকেট কিপার হিসেবে পার্ট টাইমার উইকেট রবিন উত্তাপ্পাকে উইকেট কিপার হিসেবে নামিয়েছিল, সেখানে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার একদম ভারসাম্য হয়েছিল, দলটি প্লেয়িং ইলেভেন ভারসাম্য হয়েছিল। সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের তেমনটাই একটি উইকেট কিপার আছে, সেটি হলো অ্যালেক্স হেলস কিন্তু উইকেট কিপার হিসেবে আছে, যেখানে আপনাদেরকে জানিয়ে দেয় এই অ্যালেক্স হেলস কিন্তু কলকাতা নাইট রাইডার্সের উইকেট কিপার হিসেবেও কাজ আসতে পারে, যে কিনা অ্যালেক্স হেলস কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যান এটা আপনাদেরকে জানিয়ে দেয়। কিন্তু বিগত কয়েক বছর ধরে তিনি ডোমেস্টিক বা ঘরোয়াতে উইকেট কিপার করলেও ইন্টারন্যাশনালে, অর্থাৎ তিনি কোনো ইন্টারন্যাশনাল খেলেন না এটা আপনারা সবাই জানেন, কিন্তু ইন্টারন্যাশনাল যেসব লিগ হয় সেখানে ফ্র্যাঞ্চাইজিতে উইকেট কিপার দেখা যায় না বলে তাকে সেই শুধু ব্যাটসম্যান হয়ে আছে, কিন্তু তার কাছে উইকেট কিপার হিসেবে অভিজ্ঞতা আছে, যেমনটা এবি ডিভিলিয়ার্স রবিন উত্তাপ্পার কাছে।